কৃষ্ণ করলেন লীলা খেলা আর আমি করলে দোষ নিয়ে আপনি কই আর আল্লাহ কই আল্লাহর সঙ্গে এই ধরনের শব্দ ব্যবহার করব না ইনশাআল্লাহ বলেন কথায় কথায় আমরা বাংলাদেশের একটা শব্দ ইউজ করি মুসলমান দেখবেন খেয়াল করে সবই আল্লাহর লীলা খেলা বলি কি বলি না কথা বলেন বলি কি বলি না সবই আল্লাহর লীলা খেলা ব্যবসায়িক ক্ষেত্রেও বলি শিক্ষা প্রতিষ্ঠানেও বলি বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরার সময় বলি আবার কেউ কেউ আছে গানের মধ্যেও বলি কৃষ্ণ করলে লীলা খেলা আমি করলে দোষ বড় লোকে করলে সবই রাইট গরিব করলে দোষ আর গরিব করলে রং আবার বলে কৃষ্ণ করলে লীলা খেলা আমি করলে ঢং বড় লোকে করলে সবই রাইট গরিব করলে রং নাউজুবিল্লাহ বলেন কিছু কিছু জিনিস আছে দেখেন হিন্দু ধর্মের রীতিনীতি তারা তাদের ধর্মে পালন করুক সেটা তাদের বিষয় কিন্তু তাদের রীতিনীতি কালচার এটা মুসলিমদের ইবাদতের মধ্যে কথাবার্তার মধ্যে আসুক এটা আমরা চাই না কেন চাই না আপনি মুসলমান আপনার বাথরুমে ঢোকার তরিকাও আপনার নবী আমার নবী বলে দিয়েছেন বাথরুমের কোমরে আপনি বসবেন কিভাবে কোন পায়ে ভর করে সেটাও আপনার আমার নবী বলে দিয়েছেন যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের পরতে পরতে পই পই করে হিসাব নিকাশ করে সব সিস্টেম কিন্তু ইসলাম বলে দিয়েছে তা আপনি আর এক ধর্মের জিনিস চুরি করে নিয়ে এসে মুসলমানের ধর্মে ঢুকাইবেন কেন কৃষ্ণ করলে লীলা খেলা বা সবই আল্লাহর লীলা খেলা এই বাক্যটা একটা ভুল বাক্য বলবেন কিভাবে দেখেন আবিধানিক অর্থে লীলা শব্দের অর্থ কি কেলি প্রমোদ প্রমোদপূর্ণ ক্রীড়া দেবতার লীলা রাসলী বা রাসলীলা দেবতা বা মানুষের কার্যকলাপ লীলা খেলা কি শব্দের সাথে হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গোপীদের সঙ্গে লীলা খেলার এক প্রেম কাহিনী জড়িয়ে আছে সেটা আবার কি হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাসে দুর্গা পূজার পর পূর্ণিমাতে বৃন্দাবনবাসী গোপীদের সাথে লীলায় মেতে উঠেছিল শ্রীকৃষ্ণ এটাকে রাসলীলা বলে রস শব্দের অর্থ আপনারা তো সকলে জানেন আনন্দ বা প্রমোদ আর রস শব্দটি এসেছে রাস থেকে রস মানে হচ্ছে আনন্দ দিব্য অনুভূতি দিব্য প্রেম সেখান থেকে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে দোষ কৃষ্ণের সাথে যে শব্দটা জড়িয়ে আছে সেই শব্দ আমার মহান অধিপতি আল্লাহর সঙ্গে জড়ানো কোনোভাবে জায়েজ নাই আমার আল্লাহর কি বৈশিষ্ট্যের অভাব আছে সংকট আছে না সংকট নাই অভাব নাই তাহলে কেন আপনি সেই শব্দটা আল্লাহর সঙ্গে লাগাচ্ছেন যদি বুঝে শুনে করেন আপনার গুলা হয়েছে আপনাকে তওবা করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে এটা মুসলমানের বাচ্চাকে ইউজ করতে পারে না এই শব্দ তাদের শব্দ তারা ব্যবহার করবে তাদের শব্দ তারা ব্যবহার করবে এখানে আবার হিন্দু মুসলিম হিংসা অহংকার অথবা বিদ্বেষ ছড়ানোর কোনো বিষয় আবার এটা মনে করেন না তাদের ধর্মীয় কালচার তারা ব্যবহার করবে তারা কি কথায় কথায় সুবহানাল্লাহ বলে তারা কি আলহামদুলিল্লাহ বলে তারা কি ইনশাআল্লাহ বলে কারণ কি তাদের একটা লিমিট আছে একটা সীমাবদ্ধতা আছে তাদের ধর্মীয় একটা কালচার রয়েছে রীতি রয়েছে আপনার কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলাম জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে কোথায় কি বলতে হবে কথার মধ্যে সে কথাগুলো শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ কার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দোস্ত আগামী কাল কিন্তু আমার বাসায় আসবি তখন আপনি কি বলবেন ঠিক আছে আসবো এটা বলা যাবে না তখন বলতে হবে ইনশাআল্লাহ আমি আসবো মানে কি যদি আল্লাহ চায় আমি তোমার বাড়িতে আসবো দোস্ত তোর পরীক্ষাটা কেমন হলো ব্যবসা বাণিজ্য কেমন চলছে শরীরটা কেমন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ইসলাম আপনাকে শিখিয়েছে আহ তোর চেহারাটা জোস রে দোস্ত দেখতে খুব সুন্দর ওই জায়গায় আপনাকে জোস বলা যাবে না আপনি বলবেন তোর চেহারাটা খুবই সুন্দর মাশা আল্লাহ কি বলতে হবে মাশাআল্লাহ না উনি নজর লাগবে নজর লাগলে কি হবে আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে বাচ্চা কাচ্চাকে অনেকে টিপ দিয়ে রাখে দেখছেন নজর যারে না লাগে কেউ যদি বলে যে আপনার বাচ্চাটা খুব সুন্দর আপনি বলবেন ভাই আগে মাশাআল্লাহ বলেন কি বলবেন আগে মাশাআল্লাহ আশ্চর্যজনক কিছু বিষয় দেখেছেন কি গাছের মধ্যে আল্লাহ লেখা অথবা দেখলেন যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে লেগেছে অ্যাক্সিডেন্ট হইতে গিয়ে বেঁচে গেছে বাঁচাইছে কে আল্লাহ তারপরে মনে করেন আশ্চর্যজনক কোনো কিছু দেখেছেন
বিমান চলছে, কি চলছে? বিমান চলছে, আপনি পাহাড়ে উঠতেছেন, বলবেন কি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে মুসলমানদের রীতিনীতি, মুসলমানদের বাক্য, মুসলমানদের উপস্থাপনা। আপনি লীলা খেলা, কৃষ্ণ অমুক তমুক, যে শব্দগুলো আমাদের পুরো সনাতন ধর্ম থেকে, বিশেষ করে হিন্দু ভাই বোনদের থেকে এসেছে, এই শব্দগুলো আল্লাহর সঙ্গে ব্যবহার করা কোনোভাবেই জায়েজ নাই। আল্লাহকে ডাকবেন উলিদুল্লাহ আবুদুর রহমান, আল্লাহ তাআলা নিজে বলছে তোমরা আমারে ডাকো আল্লাহ বলে, রহমান বলে। আল্লাহর 99টি নাম রয়েছে, সেই নামগুলো দিয়ে আল্লাহকে সম্বোধন করেন, খালেক, মালেক, কুদ্দুস, কত কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এভাবে আল্লাহকে সম্বোধন করবেন। ওই কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে দোষ, ভাই এটার মধ্যে একটা বড় শিরকি গন্ধ আছে, কি জানেন? আল্লাহ যা সিদ্ধান্ত নেয়, ধরেন এই মানুষটা আপনার নাম ধরেন আবু বকর, আল্লাহ তাআলা এখন সিদ্ধান্ত দিলেন এই মালাকুল মাউতকে যে ওর রূহটা এখন কবজ করে নাও, এখন রূহটা কবজ করে নিছে, আল্লাহ ওর রূহটাকে কবজ করাইছে, আল্লাহ কি দোষ করছে? সিদ্ধান্ত জারি হয়ে গেছে, কিন্তু এই মানুষটাকে যদি আপনি নিষেধ মানে এখন মেরে ফেলান, এটা দোষ করলেন না? তো আল্লাহ মারলো আপনিও মানলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মারলো আপনিও মানলেন, তো আল্লাহ মারলে দোষ নাই, আমি মারলে দোষ কেন, এটা কি বলা যাবে? একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি কি বলতে পারবেন কেন আল্লাহ অ্যাক্সিডেন্ট করলো? দোষ ড্রাইভারের, ও আল্লাহ অ্যাক্সিডেন্ট করলে দোষ নাই, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে দোষ আছে, কথাটার মধ্যে শিরক আছে না নাই? সুতরাং এই কথা বলা যাবে না, কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে দোষ, মি আপনি কই আর আল্লাহ কই, আল্লাহর সঙ্গে এই ধরনের শব্দ ব্যবহার করব না, ইনশাআল্লাহ বলেন।